James Avenue. Friends, শুনছেন রেডিও 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আগাকে নিশ্চয়ই বুঝতে পারছেন কণ্ঠ না যদি পরিচিত মনে হয় তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন যে ইরাজ হট সিরিয়ে চলে এসেছে আর শনিবার রাত 11টা মানে হচ্ছে ইরাজের সময় ড্রিমস অ্যাভিনিউর সময় এবং সেই সাথে স্বপ্নে মাতামাতি করে একেবারে আনন্দ ঘন একটা আবেগ ঘন একটা রাত কাটানোর সময় এবং সেটা আজকেও হবে আশা রাখছি একদম শুরুতেই এবং সবাই আশা করি একটা সপ্তাহ ভালোই ছিলেন আমাকে জানাতে পারেন এবং জানবো হয়তো আস্তে আস্তে কেমন ছিলেন আপনাদের এসএমএস এর মাধ্যমেই আর যেটা কথা সেটা হচ্ছে যে গত দুই সপ্তাহে অর্থাৎ গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে ড্রিমস ভালো লাগবে এবং সেই গানগুলো শুনতে শুনতে একটা একটা আবেশের মাঝে এবং একটা অনুভবের দোলাচলে হারিয়ে যাবেন এবং হারিয়ে যেতে যেতেই আবার নিজেকে খুঁজে ফিরুন আর সেই সাথে নিজেকে খুঁজতে গিয়ে যদি এমনটা মনে হয় অস্তিত্বটা অন্য কোনো অস্তিত্বের সাথে মিশে লীন হয়ে যাচ্ছে বা লীন হয়ে গেছে ইতিমধ্যেই সেই ভাবনাগুলো আমাকে জানাতে পারে সবকিছু আজকে আমি শুনবো জানবো এবং এসএমএস করেই জানাতে হবে সেটা এসএমএস করার নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন হুইচ ইজ আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠাবেন 2323 এই নাম্বারটাতে প্রথম যে গানটা প্লে করবো সেটা হচ্ছে মাইলসের একটা গান এবং আশা করছি গানটা ভালো লাগবে সাথেই আছে দুটো পর্যন্ত Hello friends, welcome back once again. শুনছেন আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ only on radio 88.4 FM. শনিবার রাতের এই বিশেষ আয়োজনের জন্য আর কেউ পৃথিবীতে অপেক্ষা না করলো আমি করি এবং আমার প্রতীক্ষার প্রহর ঘোচালো কিছুক্ষণ আগে এবং আমি যাত্রা শুরু করে দিয়েছি পালতুলে নৌকা এবং আপনার স্বপ্নের নদীতে সেটা ভাসবে রাত দুটো পর্যন্ত তরতর করে এগিয়ে যাবে আপনি শুধু পাল একটু বাতাস দিন তাহলে দেখবেন আরো বেশি গতিশীল হচ্ছে সেই আমাদের স্বপ্নতরিটা সাথে থাকবো নিশ্চয়ই একসাথে এবং আজকে যেটা করছি গত দুটো সপ্তাহে যা করেছি ঠিক তাই আজকে ট্রিলজি লাস্ট এপিসোড বলা যায় একটা স্পেশাল প্যাশনেট নাইট অনেক চমৎকার কিছু রোমান্টিক গান আমি আমার পছন্দে প্লে করবো যেগুলো শুনলে অন্য কিছু আমার করতে হবে না এমনিতেই আপনি একটা মানে ভালো লাগার বা অনুভবের এক প্রগাঢ় তার মাঝে ঢুকে যাবেন আপনি যেটা সম্পর্কে আমি একেবারেই শতভাগ নিশ্চিত সেটা তো করবোই এবং সেই সাথে আপনি আমাকে এসএমএস করে জানাবেন সেই গান শুনে আপনার মনের সাইড ইফেক্ট কি অথবা এর স্বাধীনভাবে কি ভাবছেন কি বলতে যাচ্ছেন কি শুনতে যাচ্ছেন কাকে কি ডেডিকেট করতে যাচ্ছেন কার চরণ তলে কাইবানা কোন জিনিসটাই নিবেদন করতে চাচ্ছেন সবকিছু আমাকে জানান একেবারে কাছের একটা বন্ধু ভেবে আর প্রথম দুটো গান শুনে ফেললাম আমরা মাইলসের গান ছিল নীলা তুমির আনপ্লাগড ভার্সন শুনলাম তারপরে ছিল কোল্ডপ্লের গান ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের গান ইয়েলো আর বেশ কিছু গান প্লেলিস্টে ওয়েট করছে আমি গত দুটো সপ্তাহে এরকম এপিসোড করতে গিয়ে অজস্র গান জমা করেছিলাম আজকে যেটা করছি যে আসলে নতুন কোনো গান আজকে আর জমা করছি না গত দুটো এপিসোডে এতগুলো গান প্লে করার পরে এখনো এত বেশি গান রয়ে গেছে আমি সেখান থেকেই গানগুলো জাস্ট প্লে করছি সেই গানগুলো যেগুলো রয়ে গেছে এবং ওগুলো প্লে করার জন্য আসলে তো গত সপ্তাহে আমি বলেছিলাম যে আরেকটি এপিসোড করা যায় তো আমাকে অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন আমাকে মুগনি ফার্স্ট এসএমএস সেন্ডার আজকে তিনি ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন অভিযাত্রিক সেগমেন্ট তিনি আজকে শুনতে চান করা যেতে পারে আমি ওই খুব রিসেন্টলি 16 ডিসেম্বরের ছুটিতেই আবার বেশ কিছু জায়গা থেকে ঘুরে টুরে এসেছি যদিও তার কিছুদিন আগে আবার ওই জায়গাগুলোতে আরও একবার ঘুরে এসেছিলাম যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো এবার কভার করলাম যেমন নাটোরের রানী ভবানীর বাড়ি 14 বছর আগে দেখেছিলাম 13 বছর আগে সর্বশেষ সেখানে আবার গিয়েছিলাম তারপরে রাজশাহীতে আরেকটা পুরনো মসজিদ আছে কিসমত মারিয়া মসজিদ সেখানে গিয়েছিলাম দেন আর রবীন্দ্রনাথের কাছারি বাড়ি আছে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় প্রতিশরে সেখানে তারপর সেখান থেকে মহস্থানগড়ে গিয়ে গোবিন্দ ভিটা গোকুল মেয়ে যেটা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে সমধিক পরিচিত আর সেই জায়গাগুলো ঘুরে টেরো অবশেষে এই তো বাট আজকে অভিযাত্রী করবো না ভাবছি কারণ আজকে অভিযাত্রী একটা আবেগ ঘন রাত যেহেতু ওই বিষয়ে আলাপ আলোচনাই হবে হ্যাঁ সো আশা করছি খুব শীঘ্রই আমি অভিযাত্রিক সেগমেন্টে এই গল্পগুলো হয়তো করবো পরিস্বপ্ন ভালো এস এম এস থ্যাংক ইউ আপু এবং লিখেছেন নান লাইকস মি তার ফ্রেন্ডরা সবাই উপকার নিয়ে
অ্যাভয়েড করে চলে যায় কিন্তু তার উপকার কেউ করেন, এরকম একটা কথা স্বার্থপরতার দৃষ্টান্তে তিনি বর্মা হতো। নন লাইকস মি, এটা শুনে আমার যে গানটা প্লে করতে ইচ্ছে হচ্ছে ওনার জন্য, যেন যদি তার মনটা একটু ভালো হয়। সামওয়ান লাইক ইউ, এটা একটা গান আছে অ্যাডেলের, আমার বেশ পছন্দের একটা গান, এবং যেহেতু আজকে আসলে প্যাশন গানগুলো বেশি প্লে করবো, আমার মনে হয় এই গান আজকে প্লে করবো আমি পরিসপের জন্য, যদি তাতে একটু হলেও আপনার খারাপ লাগাটা দূর হয়। সাদিয়া এবং মিতুল এই দুজন আমাকে জানা, সাদিয়া হচ্ছে অনেকদিন আগে লিসনার, 2008 এর পর আমাকে আজকে ফার্স্ট শুনছেন, ওয়েলকাম ব্যাক। আর মিতুল আর এরপরে আরেকজন হচ্ছেন সোমা, এই দুজন আমাকে এসএমএস করেছেন, সেটা হচ্ছে একই বিষয়ক, সেটা হচ্ছে প্রথম গানটা নিয়ে নীলা তুমি এই গানটা নিয়ে তাদের এসএমএস, কলেজ লাইফের স্মৃতি মনে করে দিয়েছে আমি মিতুলকে এই গানটা দিয়ে, এবং সোমা আমাকে জানিয়েছেন একজন থেকে গেয়ে শোনাতো বহুদিন আগে, বহুদিন পরে সেটা শোনানোর জন্য থ্যাংকস এই দুজনের জন্য। তাহলে আমি পোস্ট ডেডিকেশন করছি এই গানটা এই দুজনের জন্য, আমি উৎসর্গ করে দিলাম সোমা এবং মিতুলের জন্য। আর এখন হচ্ছে এসএমএস করার নিয়মটা একটু বলে দিই, প্রথমে আরে লিখবেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন যা খুশি তাই 2323 নাম্বারে। এখন যে গানটা প্লে করবো এটা অবশ্যই একটা প্যাশনের গান, যেহেতু আজকে সবগুলো গানই সেরকম আমার বিভিন্ন রকম ভালো লাগার বিভিন্ন আর্টিস্টের, এই গানটা লিরিক্সটা আমার বেশ ভয়াবহ রকম পছন্দের, একটা খুব প্রচন্ড বোল্ডনেস এবং প্রচন্ড দৃঢ়তার সাথে খুব মানে পুরো পৃথিবী আমি ভাঙচুর করে চুরমার করে দেবো, শুধু তোমার চরণ তলে লুটিয়ে পড়ার জন্য বা সবকিছু ভেঙে চুরমার করবো তোমার পদতলে নে সেটা ফেলার জন্য, এরকম একটা মানে বিদ্রোহী বা বিপ্লবী ভাবের, মানে প্রেম যখন আসলে দ্রোহের রূপ নেয় বা একটা দ্রোহাত্মক শক্তিতে পরিণত হয়, ঠিক এরকম একটা স্পিরিটেড আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ দ্য বোল্ডনেস অফ লাভ। আর গানটা হচ্ছে আসলে জেমসের একটা গান, লুটপাট গানটার নাম, দুঃখিনী দুঃখ করার অ্যালবাম থেকে নেওয়া হয়েছে গানটা, সোয়েন জয়েট। অন্ধকারে তোমার হাত ছুঁয়ে যা পেয়েছি সেইটুকুই তো পাওয়া, যেন হঠাৎ নদীর প্রান্তে এসে এক আঁচলা জল মাথায় ছুঁয়ে যাওয়া। হাই ফ্রেন্ডস, শুনছেন ইরাজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও 88.4 FM এ, সময় এক্স্যাক্টলি এখন 11:32 আর ড্রিমস অ্যাভিনিউর একটা স্পেশাল প্যাশনেট এপিসোড যার তৃতীয় পর্ব আজকে হচ্ছে, আর ট্রিলজি শেষ পর্ব সেটা আজকে আপনি শুনছেন। আরেকবার স্বাগত, এবং একটু আগে খুব ছোট একটা কবিতা বললাম, এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের, এটার নাম হচ্ছে পাওয়া, খুব সুন্দর একটা কথা, খুব ছোট্ট কিন্তু অনেকখানি মানে অনুরণ তুলে ফেলে মস্তিষ্কে শোনার সাথে সাথে, এবং এটা দোতনা জায়গায় অদ্ভুত। অন্ধকারে তোমার হাত ছুঁয়ে যা পেয়েছি সেইটুকুই তো পাওয়া, যেন হঠাৎ নদীর প্রান্তে এসে এক আঁচলা জল মাথায় ছুঁয়ে যাওয়া। সাধু সাধু, শুনছিলাম একটু আগে অ্যাডেলের গান সামওয়ান লাইক ইউ, এটা বোধহয় নো ওয়ান লাইকস মি, এরকম একজন এস এম এস পাঠিয়েছিল পরিমণি মোস্ট প্রবাবলি, এটা হচ্ছে তার জন্য গানটা প্লে করেছে, এবং তার আগে ছিল জেমসের গান লুটপাট হয়ে যাবে। আর আমাকে আরও অনেক বন্ধু এস এম এস পাঠিয়েছেন, তার মধ্যে আছেন হচ্ছে অনেকেই, তার মধ্যে কল্পকথা লিখেছেন যে বোধহয় অনেক পুরনো বন্ধু, এস এম এস শুনে মনে হচ্ছে, একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চান শাহানারি কণ্ঠে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে এই গানটা, এবং শার্লি আমাকে জানিয়েছে আমার ঠান্ডা লেগেছে কিনা, মনে হয় না, যদি আমি সবসময় 12 মাসই বেশিরভাগ সময় শোয়ের আগে ঠান্ডা কিছুই খাওয়া হয়, তারপরেও ঠান্ডা মনে হয় লাগেনি, আশা করছি যখনই নিবিড় করে গানটা প্লে লিস্টে থাকার খুব জোরালো সম্ভাবনা আছে। আর সজল আমাকে মুর্শিদাবাদ থেকে জানিয়েছেন জয় গোস্বামীর প্রেমিক কবিতাটা আবেগের মাতাল সুরে আমার গলায় শুনতে চান, এবং সেই সাথে লীন হতে চান তিনি। আর আমাকে ছায়া জানিয়েছেন আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস প্রতিটা আজ আরো আজকের মতো হয় আজকের মতো কাটাতে চান, মেবি ইটস সামথিং স্পেশাল টু হার টু নাইট। রাকিব আমাকে জানিয়েছেন লাইফ ইজ গিফট, অনেক খুব পজিটিভ একটা এসএমএস পাঠিয়েছেন, ইন্সপায়ারিং একটা মেসেজ সবার জন্য, সেটা হচ্ছে যে লাইফ ইজ গিফট, আকাশের মতো উদার হওয়া শেখো, পানির মতো স্বচ্ছ হও, স্বাগত জানাও প্রতিটা দিনকে উইথ এভরি আর্মস ওয়াইড ওপেন, বেঁচে আছি এই তো বেশ, সুন্দর কথা সবার জন্য সেটা ছড়িয়ে দিলাম। Get inspired from this SMS, ebong SMS korar niyom ta hocche prothome likhben radio amader shortest version RA space diye naam thikana ebong tar pore kotha gulo likhe pathaben 2323 number e, ekta chotto kobita diye shuru korlam, erokom ajke darun kichu oshadharon kobitar khubi sadharon maner paath amar kothe shunben, besh kichu amar bhalo lagar gaan shunben, ebong shei sathe segment to thaktei pare asha korte dosh ki, so shathe thakun, asha korchi ajker ratto mondo katben ager duro episode er moto. Ar ekhon je gaanta play korbo seta hocche ei gaanta niye amar bolar kichui nei, desh জাতি খুব ভালোভাবে জানে এই গানটার কথা, গানটা হচ্ছে শুনলে শুধু মানে কিছু মুখ দিয়ে কোনো কথা হয়তো বের হবে না, শুধু হৃদয়ের ভেতর একটা তোলপাট জাগে, একটা অদ্ভুত অনুভূতি জাগে, কিছুটা হাহাকার কিছুটা শূন্যতা, এবং সেই সাথে একটা কারো মাঝে বিলীন হবার একটা আকাঙ্ক্ষা বা তীব্র বিরহের দিনগুলো শেষে আবারও ফিরে পেতে চাওয়া,
রাতের আধার জুড়ে বা রাতের অন্ধকারকে ছাপিয়ে প্রস্ফুটিত হোক সূর্যদিনের উজ্জ্বল সজীবতা সতেজতা, কারো চোখের ভেতরে যে বিলীন সূর্য সেই আলোক ছটায়, এমন একটা অনুভূতি হয়তো গানটা শুনলে অন্তত আমার হয়। সেখানটা উপহার সবার জন্য। গাছে ঠেস দিয়েছে শীত, উড়ে গেল তিনটে প্রজাপতি, একটি কিশোরী তার করমচা রঙের হাত মেলে দিল বিকেলের দিকে, সূর্য খুশি হয়ে উঠলেন, তার পুনরায় যুবা হতে সাধ হলো। হ্যালো বন্ধুরা, শুনছেন ইরাজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও 88.4 এফএম এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে খালিদের একটা অনেক পুরনো গান, মে নামের একটা মিক্স অ্যালবামে ছিল, এটা রিলিজ হয়েছিল 1999 সালে, এবং খালিদের গান সরলতার প্রতিমা, তার আগে ছিল আরবি গান এখন অনেক রাত, যেটার আমরা আনপ্লাগড লাইভ ভার্সনটা শুনলাম ফেরারি মো অ্যালবাম থেকে। আর এই মাত্র শুনলাম সুনীলের আরেকটা খুব ছোট কবিতা, যেটা অনেক সুইট মনে হয়েছে আমার কাছে, নিসর্গ কবিতাটার নাম আমলকি গাছে ঠেস দিয়েছে শীত, উড়ে গেল তিনটি প্রজাপতি, একটি কিশোরী তার করমচারকের হাত মেলে দিল বিকেলের দিকে, এই অদ্ভুত সেই অদ্ভুত স্বপ্নালু দৃশ্যে সে কোন এক নাম না জানা কিশোরীর বিকেলের দিকে মেলে দেওয়া হাত দেখে সূর্যেরও খুব যুবা হতে সাধ হলো, মানুষ তো কোন ছাড়, অদ্ভুত রোমান্টিসিজম কবিতাটাতে। আচ্ছা, আরেকটা কবিতা পড়ি হেলাল হাফিজের, এটার নামটা হচ্ছে বাম হাত তোমাকে দিলাম, ইন্টারেস্টিং। এই নাও বাম হাত তোমাকে দিলাম, একটু আদর করে রেখো, চৈত্রে বসে খেয়ে খরার ঝড়ের রাত্রিতে মমতায় সেবা শুশ্রূষা দিয়ে বুকে রেখো ঢেকে রেখো, দুর্দিনে যত্ন নিও, সুখী হবে তোমার সন্তান, এই নাও বাম হাত তোমাকে দিলাম। ও বড় কষ্টের হাত, দেখো দেখো অনাদরে কিরকম শীর্ণ হয়েছে, ভুল আদরের ক্ষত সারা গায়ে লেপটে রয়েছে, পোড়া কপালের হাত মাটির মমতা চেয়ে, সম্পদের সুষম বন্টন চেয়ে, মানুষের ত্রাণ চেয়ে জন্মাবধি কপাল পড়েছে, ওকে আর আহত করো না, কষ্ট দিও না, ওর সুখে সুখী হবে তোমার সন্তান, কিছুই পারিনি দিতে, এই নাও বাম হাত তোমাকে দিলাম। ওয়েল ফ্রেন্ডস, কিছু এসএমএস পড়া যাক, তারা আমাকে কি দিয়েছেন দেখা যাক। পাঠিয়েছেন একজন, তার নাম হচ্ছে একজন না কয়েকজন, নিশাত নবীন অ্যান্ড অভিন, তিন কাজিন অথবা তিন বোন বোধ হয়, তারা আমাকে জানিয়েছেন আজকে তাদের পলিয়ান্টির জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর জানিয়েছেন 2010 সালে নাকি সেই ব্রিটিশ আমলে কি পাঠিয়েছিলাম, আমি পেয়েছিলাম কিনা, আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল, আমি এক ঘন্টা আগে দিলেও মনে রাখতে পারি না, সেখানে তো 2010 সালের কথা। আবির আমাকে জানিয়েছেন যে আই ডোন্ট হ্যাভ এনি ক্রিয়েটিভিটি, ক্যান সিং, ক্যান অ্যাক্ট, ক্যান ড্র, বাট লিসনিং টু ইউ, ইউ মেক মি ফিল দ্যাট আমি ভালো রুচিবোধের মধ্য দিয়ে একজন ভালো শ্রোতা দর্শকও হতে পারি। ওকে, সেটা যদি আপনার মনে উপলব্ধি জন্মায় আমার কারণে সেজন্য ভালো লাগছে শুনে, তবে আমার মনে হয় অবশ্যই কোনো না কিছু পটেনশিয়াল ডেফিনেটলি হয়তো হিডেন অবস্থায় আছে, সুপ্ত প্রতিভা, জাস্ট ডিসকভার ইট, এক্সপ্লোর ইট। আফরান আমাকে জানিয়েছেন অনেকদিন পর আমাকে শুনছেন এবং রেডিও শুনতে তার ভালো লাগছে, বাট অল ক্রেডিট গোস টু নূপুর, সামওয়ান নেমড নূপুর, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আফরান আপনার মনের ইচ্ছা মতো। পারভেজ আমাকে আইবিএ থেকে লিখেছেন যে 2008 আমাকে প্রথম শুনেছিলেন, এবং ভাই আপনি যেটা লিখেছেন তার জন্য আমি সত্যি সম্মানিত বোধ করছি এবং অনুপ্রাণিত বোধ করছি, এই অনুপ্রেরণা দেওয়ার জন্য কৃতার্থ, সবসময় থাকবো। মংমারও আমাকে জানিয়েছেন বান্দরবান থেকে, সেটা হচ্ছে যে গত 19 তারিখে বান্দরবানে 139তম ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ মেলা শুরু হয়েছে, ইনভাইট করেছেন সবাইকে, এবং আপনি যে গানটা শুনতে চেয়েছেন আমি সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি, কারণ আমি গত 3 সপ্তাহ ধরে আমার পছন্দের কিছু রোমান্টিক গান প্লে করছি, প্যাশনেট সংস, কিন্তু এই গানটা কেন যেন মাথায় হয়তো এত গানে ফিরে আসেনি, কিন্তু অবশ্যই এটা প্লে করা উচিত, এরকম একটা আসর হবে, এরকম একটা গান হবে না তা হয় না, সো এই গানটা ভাই আমি প্লে করবো, আপনাকে মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর গানটার নাম হচ্ছে মন শুধু মন ছুঁয়েছে, সোলসের, বুঝতেই পারছেন আর কিছু বলার দরকার নেই। নির্জন আমাকে জানিয়েছেন যে বহুদিন হয়ে গেছে খেয়াল
করা হয়নি, চোখগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। শুধু আমি জানি এ চোখ দুটো গভীর আগ্রহে সমুদ্র খুঁজে বেড়ায় রাত দিন। এই এসএমএস পাঠাচ্ছেন যেহেতু এটার মিনিং, আজকে সমুদ্র বিষয়ক একটা গান আছে সঞ্জীব চৌধুরীর গাওয়া, এই গানটা যেন আপনার জন্য আমি আগেই ডেডিকেট করে দিলাম বেশ আগে ভাগে। আর যদি আপনি এরকম কোনো এসএমএস করতে চান, কোনো গান শুনতে চান, কোনো কিছু জানাতে চান, প্রথমে আরে লিখুন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে এই কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নম্বরটাতে। এরকম প্রথম এপিসোড যেদিন করলাম দু সপ্তাহ আগে, তখন এই গানটা রিকোয়েস্ট বেশ কিছুবার এসেছিল, সেই গানটা এখন প্লে করছি। অ্যারোস্মিথের একটা গান, এটা ছিল আর্মাগেডন, একটা সায়েন্স ফিকশন মুভির অরিজিনাল সাউন্ড ট্র্যাক। গানটার নাম হচ্ছে আর ওয়ান আই মিস আ থিং, অদ্ভুত সুন্দর লিরিক্স অ্যান্ড ইটস আ বিউটিফুল রকিং নাম্বার, লাভ ব্যালাড, সো এনজয় দ্য সং আর ওয়ান আই মিস আ থিং। এটা আমারও মনের কথা, আমার ফ্রেন্ডরা যতক্ষণ আমার সাথে আছে, আর ওয়ান আই মিস আ থিং। নারী কি নীড়ের নাম টবে ভুল ফুল, নারী কি বৃক্ষ কোনো না কোমল শিলা, নারী কি চৈত্রের চিতা নিমিলিত নীলা। হ্যালো ফ্রেন্ড, শুনছেন কাকে? আপনার বন্ধু ইরাজকে, মধ্যরাতের আগন্তুক, এবং শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও 88.4 FM। আর শুনছিলাম একটু আগে পরপর দুটো গান, অ্যারোস্মিথের আই ডোন্ট ওয়ান্ট টু মিস আ থিং এবং তারপরে সোলসের গান মন শুধু মন ছুঁয়েছে। আর একটা স্পেশাল এপিসোড হচ্ছে, একটা প্যাশনেট শো, যেটা গত দু সপ্তাহ ধরে হয়েছিল, আজকে হচ্ছে ট্রিলজির লাস্ট এপিসোড। অনেক প্যাশনেট গান শুনছি আমরা, যাতে সেই অনুভবের দোলাচলা আপনিও তুলতে পারেন, এবং কবিতার কিছু কবিতা পড়াও হচ্ছে। এই কবিতাটা যেটা খুব ছোটো ছোটো কবিতা, আজকে অনেকগুলো পড়ছি। হেলাল হাফিজের আরেকটা কবিতা এটা, অনির্ণীত নারী, সুন্দর নাম কবিতাটার। আসলে নারী কি নদীর মতো, নাকি পুতুল, নাকি নীরের নাম টবে ভুল ফুল, নারী কি বৃক্ষ কোনো না কোমল শিলা, নারী কি চৈত্রের চিতা নিমিলিত নীলা। হা, সে কি কথা! আরেকটা কবিতা পড়ি, এটা হচ্ছে হাসান হাফিজের আরেকটা কবিতা, এটার নাম হচ্ছে পরিশিষ্ট। একাকি রাজপথে নিঃসঙ্গ পথ চলা, পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া, নিস্তব্ধ দ্রোহের মায়া জালে শূন্যতার প্রতিশ্রুতি, তুমি অন্ধকার চারিদিকে অন্ধকার, চারুশিল্পের অস্পৃশ্য ছোঁয়ায় সিক্ত হৃদয় আমার, ধ্রুপদী নৃত্যের মায়াবী আঘাতে ঝরে পড়ছে ছেলেবেলার স্বপ্নগুলো, আর তারই সাথে তুমিও। তোমার লেখা শেষ চিঠিটি সময়ের বিড়ম্বনায় অসমাপ্তই রয়ে গেল, তাই বিবর্তনের মাঝেও অসম্পূর্ণ আজ এই আমি। সুন্দর কবিতা। আচ্ছা, অনেক কল্লোল যুগের, তার পরবর্তী সময়ের এবং আধুনিক যুগের অনেক কবিতার কবিতাই, কবির কবিতায় পড়েছি। জীবনানন্দের মতো মহান কবির কবিতা তো অনেকবারই পড়ি, রবীন্দ্রনাথের কোনো কবিতা কখনো পড়া হয়নি। এর জন্য আজকে ভাবছি যে রবীন্দ্রনাথের একটা কবিতা পড়লে বিষয়টা মন্দ হয় না, যদি এত বড় একজন কবির কবিতা পড়তে যাওয়াটা ভীষণ ঝুঁকির একটা ব্যাপার। তো একটা কথা আছে না, তাকেও কথাটা অনেক আগে বলা ঠিক হবে না, আমি তার চেয়ে কথাটা তো না বলে একটু কবিতা পড়ে রবীন্দ্রনাথের কবিতাটা, নাম হচ্ছে নিরুদ্দেশ যাত্রা। নামটা সুন্দর, এই নামে একটা গল্প আছে, ছোট গল্প, হাসা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা একটা গল্প, নিরুদ্দেশ যাত্রা। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পারে ভিড়িবে তোমার সোনার তরি, যখনই শুধাই ওগো বিদেশিনী তুমি হাসো শুধু মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখাও অঙ্গুলি তুলি অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে, কি আছে হোথায় চলেছি কিসের অন্বেষণে, বলো দেখি মোরে সুধাই তোমায় অপরিচিতা, ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের চিতা, ঝুলিতেছে জল তরল আনন্দ গলিয়া পড়িছে অম্বর তল, দিকবধু যেন ছলো ছলো আঁখি অশ্রু জলে, কোথায় কি আছে আলোয় তোমার উর্মি মুখর সাগরের পানে, মেঘচুম্বিত অজ্রগিরির চরণ তলে তুমি হাসো শুধু মুখ পানে চেয়ে কথা না বলে। অসাধারণ, অসাধারণ।
কোথায় আছে কি অল আলোয় তোমার উর্মি মুখর সাগরের পার মেঘ চুম্বিত অন্তগেরির চরণ তলে তুমি হাসো শুধু মুখ পানে চেয়ে কথা না বলে এমনই রহস্যময় হয়তো যুগে যুগে নারীরা আর তার জন্যই হয়তো রবীন্দ্রনাথের মতো অজস্র কবিতা বর্ষিত হয়েছে যুগে যুগে আর সে যাই হোক আমরা কিছু এসএমএস পড়ে ফেলি আমাকে এসএমএস পাঠিয়েছেন বেশ কিছু বন্ধু তাদের মধ্যে একজন হচ্ছেন তার নাম হচ্ছে রাশেদ আমাকে জানিয়েছেন কবিতা মুখরিত হোক আজ রাত যেন ভোর না হয় শাফিন আহমেদের একটা গান আছে একটা সাক্ষাৎকার পড়েছিলাম আমার সবচেয়ে প্রিয় নিজের গাওয়া সবচেয়ে প্রিয় গানগুলোর একটা হচ্ছে এটা এবং আমারও ঠিক তাই মনে হয় সুমন সুন্দর একটা গান যেটা আমার 17 বছর আগের একটা গান কিন্তু আসলে আর্টের ক্ষেত্রে এটা একটা ট্র্যাজেডি যে অনেক ভালো আর্ট সমাদর পায় না বা মানুষের ভাবে পরিচিত হয় না আবার অনেক উল্টাটাও হয়ে যায় এই গানটা খুব একটা পরিচিত পাইনি কিন্তু আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট সংস বাই শাফিন আহমেদ গানটার নাম হচ্ছে ভোর না হয় গানের কথাগুলো এরকম যে এই স্বপ্ন এই রাত মানে ভোর যেন না হয় স্বপ্ন যেন ভেঙে না যায় এরকম কিছু অদ্ভুত সুন্দর কথা মানে ঠিক অদ্ভুত সুন্দর কোনো রাত আমাদের জীবনে হয়তো সবারই আসে যে রাতটা আমরা কখনোই চাই না শেষ হয়ে যাক শেষ হয়ে গেলেই হয়তো সূর্য উঠলেই সেই স্বপ্নের মৃত্যু এবং যে রাতের স্মৃতি হয়তো আমরা হাজারো বছর বা অজস্র কাল ধরে আমরা যুগ যুগ ধরে শুধু মস্তিষ্কের গোপন গহ্বরে বা হৃদয়ের অনন্ত কোণে রেখে দিই এই স্বপ্ন ভেঙে না যায় বলি কি করে মন কি চায় এরকম ছিল গানের কথাগুলো তারপর আরেকটা খুব সুন্দর লাগছিল এখানে যে ফুল যদি হতাম তোমার দ্বারে সেজে রইতাম প্রেম নিয়ে তোমার কাছে যাব কিভাবে কোনোদিন মানে মানে নিবেদনের চূড়ান্ত যে ফুল হয়েও তোমার দ্বারে সেজে রইতাম ভোরে স্নিগ্ধ সেই স্বর্গীয় সময়টাতে তোমার চরণ স্পর্শের প্রথম অনুরণন যেন ফুল হয়ে আমার অস্তিত্বে আঘাত আনে সে এক বিশাল ইতিহাস যাই হোক না কেন আমি এসএমএস পড়ি যাই হোক এই ওর এসএমএসটা শুনে ওই গানটার কথা বলছিলাম ভোর না হয় গানটার কথা রাশেদ আমাকে জানিয়েছেন যে কবিতায় মুখরিত হোক এই রাত ভোর যেন না হয় ডেভিয়েট আমাকে জানিয়েছেন একটা গান শুনতে যাচ্ছেন স্টেইনের গান প্লিজ প্লে সামথিং টু রিমাইন্ড ইউ ভালো লাগছে স্টেইনের গান তুমি শোনো এটা দেখে আমার নিজের স্টেইন ব্যান্ডটা খুব পছন্দের তাদের বেশ কিছু ইটস বিন আ ওয়াইল আম অন দি আউটসাইড সো ফার অ্যাওয়ে এই গানগুলো বেশ ভালো লাগে আমার কাছে আর আমাকে আরও এসএমএস পাঠিয়েছেন দিয়া মগবাজার থেকে সেটা লিখেছেন যে ইউ আর দ্য ইগল আই ওয়াজ ওয়াচিং নো ম্যাটার হাউ ফার ইউ গো অ্যাওয়ে ইউ আর দ্য হিরো অন দ্য স্কাই ফর হোম রুনা আমাকে জানিয়েছেন যে আজকে শুনছেন প্রথম ইউ মোস্ট ওয়েলকাম এবং আকাশের নীলে এই গানটা শুনতে চাচ্ছেন তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন আর এখন একটা গান প্লে করবো সেই গানটা হচ্ছে আর্টসেলের একটা গান ভালো লাগবে আশা করছি স্পর্শ করো নিবিড় স্পর্শ করো নারী অলৌকিক কিছু নয় নিতান্তই মানবিক জাতির মালিক তুমি তোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার আমাকে উদ্ধার করো পাপ থেকে পঙ্কিলতা থেকে নিশ্চিত পতন থেকে নারী তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতন নীলেমিশে একাকার হয়ে এসো বাঁচি নিদারুণ দুঃসময়ে বড় বেশি অসহায় একা পড়ে আছি তুমুল ফাল্গুন যায় ডাকে না কোকিল কোন ডালে আকস্মিক দু একটা কুহু কুহু আর্তনাদ পৃথিবীকে উপহাস করে একদিন কোকিলেরও সুসময় ছিল আজ তারা আমার মতোই বেশ দুঃসময়ে আছে পাখিদের নীলাকাশ বিষাক্ত হয়ে গেছে সভ্যতার অশ্লীল বাতাসে এখন তুমি বলো নারী তোমার উদ্যান ছাড়া আমি আর কোথায় দাঁড়াবো আমাকে দাঁড়াতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায় ব্যাকুল শুশ্রূষা দিয়ে আমাকে উদ্ধার করো নারী তুমি শৈল্পিক তাবিজ এতদিন নারী ও রমণীহীন ছিলাম বলেই ছিল দুঃখের আরেক নাম হেলাল হাফিজ আত্মজীবনী কবিতা খুব সুন্দর হেলাল হাফিজের এতদিন নারী ও রমণীহীন ছিলাম বলেই ছিল দুঃখের আরেক নাম হেলাল হাফিজ সুন্দর কথা আমাকে স্পর্শ করো
নিবিড় স্পর্শ করো নারী, অলৌকিক কিছু নয়, নিতান্তই মানবিক জাদুর মালিক তুমি, তোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার। হেলাল হাফিজের বেশ কিছু কবিতা আজকে পড়া হচ্ছে। আরেকটা পরিতার, এটার নাম হচ্ছে প্রতিমা। প্রেমের প্রতিমা তুমি, প্রণয়ের তীর্থ আমার, বেদনার করুণ কৈশোর থেকে তোমাকে সাজাবো বলে ভেঙেছি নিজেকে, কি যে তুমুল উল্লাসে অবিরাম, তুমি তার কিছু কি দেখেছো? একদিন এই পথে নির্লোভ ভ্রমণে মৌলিক নির্মাণ চেয়ে কি ব্যাকুল স্থপতি ছিলাম, কেন কালিমা না ছুঁয়ে তোমাকে ছুলাম, ওসবের কতটা জেনেছ? শুনেছি সুখেই বেশ আছো, কিছু ভাঙচুর আর তোলপাড় নিয়ে আজ আমিও সচ্ছল টলমল। অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে মূলতই ভালোবাসা মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল। এ আমার মোহ বলো, খেলা বলো, অবৈধ মুদ্রার মতো অচল আকাঙ্ক্ষা, কিংবা যা খুশি তা বলো, সে আমার সোনালী গৌরব নারী, সে আমার অনুপম প্রেম। তুমি জানো, পাড়া প্রতিবেশী জানে, পাইনি তোমাকে, অথচ রয়েছো তুমি এই কবি সন্ন্যাসীর ভোগে আর ত্যাগে। কিছু বলা এস এম এস পড়া যাক কবিতা পরে। অরিন মগবাজারের পুরনো বন্ধু, অনেক পুরনো লিস্টার, বেশ কিছুদিন পরে জয়েন করেছেন, থ্যাংকস ফর কামিং ব্যাক। দিয়া মগবাজারের আরেকজন পুরনো বন্ধু জানিয়েছেন যে আমি যে প্রশ্নটা করেছিলাম যে সেই হিরোকে লিখেছিলেন আগের এস এম এস হিরো অন দ্য স্কাই, তিনি জানিয়েছেন বিজয় দিবসের স্মৃতি এটা, তার ছাদে পথ পথ করে জাতীয় পতাকা উঠছিল এবং তাকে নিয়ে তার এই এস এম এসটা ছিল, ভালো লাগলো শুনে। ইমন মহাখালীর বন্ধু জানিয়েছেন ফিলিং ফ্রেশ, ভেরি রিফ্রেশিং, লাইক জীবনানন্দ দাস পোয়েট্রি, দারুণ তুলনা। মোহাম্মদপুরে জারিন আমাকে জানিয়েছেন এই সময় যেন শেষ না হয়, নীরব আকাশ যেন তারায় ভরে যায়, নিস্তব্ধ শহরে মৃদু হাওয়া দোলা দেয়, কবিতার গানে যেন তোমার সাথে রাত্রি পোহায়। তাই হোক, এস এম এস করার নিয়মটা বলে দিই, প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। ওয়ারফেজের একটা গান শুনবো, এই গানটা আমার বেশ, অবশ্য প্রত্যেকটা গানই আমার পছন্দের গানই প্লে করছি, কিন্তু এই গানটা একটু আলাদাভাবে বলতে হয়, অনেক দিন পরে গানটা প্লে করছি আমি। ওয়ারফেজের একটু কম পরিচিত গানগুলোর মধ্যে এটা একটা, অতটা জনপ্রিয়তা বা পরিচিতি হয়তো পাইনি, তাদের দ্বিতীয় অ্যালবাম অবাক ভালোবাসায় গানটা ছিল, একটু দুঃখ জাগা নিয়ে গান, বিরহ ধর্মী লাভ ব্যালাড, কিন্তু এবং অদ্ভুত সুন্দর পিয়ানোর কাজ আছে, রাসেল খুব ওই সময়ের ফাউন্ডার মেম্বার ওয়ারফেজে দারুণ বাজিয়েছেন বলতে হবে, অদ্ভুত সুন্দর কম্পোজিশন পিয়ানোর, খুব প্রত্যেকটা মানে টুংটাং পিয়ানো শব্দ হচ্ছে যে খুব মানে তরলিত কষ্ট মূর্ছিত হয়ে উঠছে। এই গানটা আমার ভয়াবহ রকম পছন্দের, এবং ওই আমি একটা একটা কথা প্রায় বলি শুধু, সেটা হচ্ছে যে কিছু কিছু দুঃখের বা বিরহের গান প্লে করার সময় নিজের জীবনের সাথে কোনো মিল না থাকলেও কি এক অজানা অদ্ভুত মহাজাগতিক দুঃখবোধ এসে গ্রাস করে, যেটা আমার এই গানটার সময় হয় খুব বেশি রকম মাত্রায় কাজ করে, খুবই আমার একটা ভালো লাগার গান। ওয়ারফেজের গানটার নাম হচ্ছে নির্বাসন। সো আমরা নির্বাসন গানটা শুনি এবং তারপর আরেকটা গান শুনি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন আমার, দুটো পর্যন্ত আমি আছি। এ কেমন ভ্রান্তি আমার, এলে মনে হয় দূরে সরে আছো, বহু দূরে, দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ, এলে মনে হয় অন্যরকম জল হাওয়া প্রকৃতি, অন্য ভূগোল, বিষুবরেখারা সব অন্য অর্থবহ, তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রাণ, হাত রাখলে মনে হয় স্পর্শহীন করতলে রেখেছো চুল, স্নেহ পলাতক দারুণ রুক্ষ আঙুল, তাকালে মনে হয় বিপরীত চোখে চেয়ে আছো, সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে, একাকী বিষাদ ক্লান্ত, করুণ ছায়ার মতো ছায়া থেকে প্রতিচ্ছায়ে, এলে মনে হয় তুমি কোনো দিন আসতে পারোনি, কুশল শুধালে মনে হয় তুমি আসোনি, পাশে বসলেও মনে হয় তুমি আসোনি, করাঘাত শুনে মনে হয় তুমি এসেছো, দুয়ার খুললেই মনে হয় তুমি আসোনি, আসবে বললে মনে হয় অগ্রিম বিপদ বার্তা, আবহাওয়া সংকেত 8-9 নিম্নচাপ উত্তর পশ্চিম, এলে মনে হয় তুমি কোনো দিন আসতে পারোনি, চলে গেলে মনে হয় তুমি এসেছিলে, চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো। অন্তত একটা
কবিতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর, এটা নাম হচ্ছে কেমন ভ্রান্তি আমার। কাছে আসলে মনে হয় আসুনি কোনোদিন, চলে গেলে মনে হয় সমস্ত ভুবন জুড়ে আছো। আপনারও কি এমন হয় কিনা জানি না। হাই ফ্রেন্ডস, আরেকবার স্বাগত জানাচ্ছি, শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 এফএম এ। শুনছিলাম একটু আগে পাকিস্তানের ফিউশন ব্যান্ড ফুজনের একটা গান নির্ণয়, এবং তার আগে ছিল বারফেজের গান নির্বাসন, তার আগে ছিল 311 ব্যান্ডের গান লাভ সং, 51st ডেটস মুভির অরিজিনাল সাউন্ড ট্র্যাক, এবং তার আগে ছিল আর্টসেলের তোমাকে। শহীদুল্লাহর কবিতা তো শুনলাম, আমরা আরেকটা কবিতা মনে হয় ইফাকে দারুণ একটা কবিতার ব্যর্থ আবৃত্তি আমরা শুনে ফেলি, হেলাল হাফিজের আরেকটা কবিতা, এটার নাম হচ্ছে অহংকার। বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছ, খুলে রেখেছিলাম অর্গল, আমার যুগল চোখে ছিল মানবিক খেলা, তুমি শুধু দেখেছ অনল, তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো যেচে, ফ্রিজ শটে স্থির হয়ে আছি, তুমি দিয়েছিলে কথা, অপারগতার ব্যথা, সব কিছু বুকে নিয়ে বাঁচি, উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই, কোনো কিছু ছুঁয়ে না আমাকে, তোলপার নিজে তুলে নিদারুণ খেলাচ্ছলে দিয়ে যাই বিজয় তোমাকে। রাকিব কাব্যিক মুডটা তার বেশ ভালো লাগছে, আর শুনতে চান কবিতা, ড্রিম গার্ল অনেকগুলো এসএমএস পাঠাচ্ছেন এবং আমাকে এরপরে পাঠিয়েছেন মুগ্নি ক্যান্টনমেন্ট থেকে, সেটা হচ্ছে নগ্ন নির্জন হাত অথবা রবি ঠাকুরের তবুও কবিতাটা শুনতে চান তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা দারুণ একটা কবিতা, এটা একটু পরে আমি পড়ছি, সেটা আপনার জন্য। জীবন আমার রেগুলার ফ্রেন্ড, জয়েন করলেন বেশ কিছুদিন পরে ঢাকা ইউনিভার্সিটি, তানজিল আমাকে জানিয়েছেন একটা প্রশ্ন, আমি আপনি কি কোনো এক্সাম দিচ্ছেন যেখানে এই প্রশ্নটা ফেস করেছেন, তারপরে যেহেতু জানতে যাচ্ছেন আমি অ্যান্সার দিচ্ছি। উনি লিখেছিলেন যে মহাপৃথিবী এবং অর্কেস্ট্রা দুটোর মধ্যে জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ কোনটা, অফকোর্স মহাপৃথিবী। আর এসএমএস করার নিয়মটা বলে দিই, আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, গত দুই সপ্তাহের মতো আজকে এটা তৃতীয় পর্ব, সেই একটা প্যাশনেট এবং অন্যরকম একটা রোম্যান্টিক গানের মুখর একটা ভালো লাগার আবেগ ছড়ানো, আবেশ ছড়ানো শো হচ্ছে ট্রিলজি লাস্ট পর্ব। আমার পছন্দের কিছু গান শুনছেন যেগুলো হয়তো আপনাকে একটা অদ্ভুত রোমান্টিসিজমের মধ্যে নিয়ে যাবে, এবং তার পাশে কিছু দারুণ কবিতার ব্যর্থ আবৃত্তিও হচ্ছে, সব কিছু মিলিয়ে আশা করছি আজকে একটা ভালো কাটবে। এবং এখানে আপনি যা কিছু বলতে চান আমাকে বলুন, প্রথমে আরে লিখুন, আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো 2323 নম্বরে পাঠিয়ে দিন। এখন শুনবো আনমনে পার্ট টু বাই অর্থহীন, একটু পরে ফিরছি, সাথে থাকুন। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে, মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে, হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে, দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, তাই যে প্রশ্নটা জবাব এত কাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো, বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে,
খটকা লাগলো। কি জানি মানিয়ে বললাম নাকি, ও বললে থাক এখন যা ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। অসাধারণ কবিতা, আই ফিলিং লাইক স্পিচলেস এন্ড স্পেলবাউন্ড। এত অদ্ভুত কিছু সহজ কথা, একেবারে সহজ কিছু শব্দের তুলির আঁচড়ে মানে মনে হচ্ছে যে আসলে কি একটা অব্যক্ত বেদনা এবং অপূর্ণ প্রেম। ঠিক গলার কাছটায় উগড়ে ওঠা কষ্টের হাতছাড়ের মতো একটা একতলা কষ্ট পাকিয়ে উঠছে, না বলতে পারার দুঃখে বা অপ্রকাশিত হবার দুঃখে তো বটেই, অপূর্ণ হবার দুঃখেও। খুব বিখ্যাত একটা কবিতা রবীন্দ্রনাথের হঠাৎ দেখা। আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলাম চুপ করে, তারপর বললাম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি মানিয়ে বললাম নাকি, ও বললে থাক এখন যা ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। এই দুটো লাইন তো অনেক বিখ্যাত হয়েছে, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, অনেক ভাবার্থক কথা। যাই হোক, কবিতা থেকে আবার বাস্তবে চলে আসি, রবীন্দ্রনাথের হঠাৎ দেখা কবিতা ছিল এটা। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে এবং ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM এ, সেখানে আপনাকে আরেকবার স্বাগত। বেশ কিছু বন্ধু আমাকে এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে আচ্ছা আরেকবার বলি শুনছিলাম কি গান, অঞ্জন দত্ত এবং সোমলতা আচার্যের কণ্ঠে শুনছিলাম আমি বৃষ্টি দেখেছি, রঞ্জন আমি আর আসব না মুভি থেকে। এই গানটা অবশ্য অনেক আগের গান, মুভিতে একটু চেঞ্জ করে গাওয়া হয়েছে পরে। আর তার আগে ছিল অর্থহীনের গান আনমনে টু, এদিকে আমাকে জানিয়েছেন সুফিয়া জিনজিরা থেকে, তিনি রবীন্দ্রনাথের কবিতাই শুনতে চেয়েছিলেন, আমার পড়ে না মনে গান। এবং আমি তোমাদের নতুন বন্ধু, এটা হচ্ছে ডক্টর তৌহিদের এসএমএস, ইউর মোস্ট ওয়েলকাম, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এই মুহূর্তে শুনছেন, ভালো করে ট্রিটমেন্ট দেবেন সবাইকে যা আপনার কাছে যাবে। ওকে, থ্যাংকস ফর বিইং উইথ মি অ্যান্ড বিইং উইথ আস। এসএমএস করার নিয়মটা আরেকবার বলে দিই, প্রথমে লিখবেন আর এ রেডিও মোড়ের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে আপনার কথাগুলো বা যা কিছু শেয়ার করতে চান সবকিছু লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আচ্ছা আমি আরেকটা কথা বলিনি, এটা আগেরবার বলেছিলাম, তারপরেও যেহেতু সবাই রেগুলার শোনেন না, মাঝে মাঝে অনেকে নতুন শ্রোতা যোগদান করে, সেটা হচ্ছে আমি যে কবিতাগুলো পড়ি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কবিতাগুলো মানে অবশ্যই কবিতা পড়ার আগে আগে বেশ কয়েকবার ভালো করে পড়ে প্রস্তুতি নিয়ে বলেছিলাম, আমি কিন্তু সেটা একদমই করিনি না এবং সময়ও পাই না। আমি ইনস্ট্যান্ট হচ্ছে এসএমএস পড়তে পড়তে গান শুনতে শুনতে ওই ফাঁকে ফাঁকে আমি ইন্টারনেট থেকে বিভিন্ন রকম কবিতা নামি, ইভেন বেশিরভাগ কবিতা আসলে আমি একবার পড়ার আগেই পড়ি, আই মিন আমি যখন অনেয়ারে পড়ছি ওরাই প্রথমবার পড়া, সো তার ফলে ভুল ত্রুটি হওয়াটা খুব স্বাভাবিক। খুব একেবারেই মানে ঝড়ের বেগে দৌড়ের উপরে নেট থেকে নামিয়ে পড়া যাকে বলে। যেমন এখন আরেকটা কবিতা পড়তে ইচ্ছে হচ্ছে রুদ্রমত শহীদুল্লাহ, আমি এখন পর্যন্ত শুধু কবিতার নামটা পড়েছি, দূরে আছো দূরে কবিতাটার নাম, কিন্তু ভিতরে পড়িনি, সো এটা হবে আমার ফার্স্ট রিডিং, তাই ক্ষমা সুন্দর গান আমাকে শুনবেন। এই কবিতাটা পড়ে একটা গানে চলে যাচ্ছি, গানটা হচ্ছে বন জোভির একটা গান, খুব দারুণ একটা গান, আমার বেশ ভালো লাগার একটা গান, অলওয়েজ গানটার নাম। Romeo is bleeding, you can see his blood, it's nothing but some feeling, without you I give up, I can sing a love song like the way it's meant to be, well I guess I'm not that good anymore, maybe it's just me and I will always love you baby. আচ্ছা কবিতাটা পড়ি, দূরে আছো দূরে কবিতার নাম, তোমাকে পারিনি ছুঁতে তোমার তোমাকে, উষ্ণ দেহ ছেনে ছেনে করিয়েছি সুখ, পরস্পর ঘুরে ঘুরে নিভৃতি খুঁজেছি, তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই, যেভাবে ঝিনুক খুলে মুক্ত খোঁজে লোকে, আমাকে খুলেই তুমি পেয়েছো অসুখ, পেয়েছো কিনারাহীন আগুনের নদী, শরীরের তীব্রতম গভীর উল্লাসে তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি, তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই, জীবনের পরে রাখা বিশ্বাসের হাত কখন শিথিল হয়ে ঝরে গেছে পাতা, কখন হৃদয় ফেলে হৃৎপিণ্ড ছুঁয়ে বসে আছি উদাসীন আনন্দ মেলায়, তোমাকে পারিনি ছুঁতে আমার তোমাকে, খ্যাপাটি গ্রীবাজ যেন নীল পটভূমি তছনছ করে গেছি শান্ত আকাশের, অঝোর বৃষ্টিতে আমি ভিজিয়েছি হিয়া, তোমার তোমাকে আমি ছুঁতে পারি নাই। Thank you.
151তম আনন্দটি পেয়েছি সেদিন, যখন বিকেলবেলা মেঘ এসে ঝুঁকে পড়েছিল গোলাপ বাগানে এবং তোমার পায়ে ফুটে গেল লক্ষ্মী ছাড়া কাটা। তখন বাতাসে ছিল বিহ্বলতা, তখন আকাশে ছিল কৃষ্ণ ক্লান্তি আলো, ছিল না রঙের কোলাহল, ছিল না নিষেধ, অতটুকু ওষ্ঠ থেকে অতখানি হাসির ফোয়ারা। মন্দিরের ভাস্কর্যকে ম্লান করে নতুন দৃশ্যটি। এরপরে বৃষ্টি আসে 752 সঙ্গে নিয়ে, করমচা রঙের হাত, চিবুকের রেখা, চোখে চোখ, গোলাপ সৌরভ মেশা প্রতিটি নিঃশ্বাস, যত্ন করে জমিয়ে রাখার মতো সম্প্রতি উল্টানো পদতলে এত মায়া। বায়ুধায় 949-এর দিকে নগ্ন প্রকৃতির এত কাছাকাছি আর কখনো আসেনি মনে হয়। জীবন্ত কাটার কাছে হেরে যায় গোপনেশ্বর, রূপের সহস্র ছবি বা আনন্দ একটি শরীরে। Hi friends, welcome back once again. শুনছেন আজকে আরেকবার, আর চলছে এখনো Dreams Avenue এবং রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। শুনছিলাম একটু আগে দলছুটের গান, প্রয়াত সঞ্জীব দার গাওয়া নমনের গল্প, দারুণ একটা গান, চমৎকার লিরিক্স, আমার দলছুটের সবচেয়ে প্রিয় গানগুলোর একটা, এবং তার ছিল বঞ্জবের গান অলওয়েজ। আর মাত্র যেটা বললাম এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, নাম হচ্ছে সেদিন বিকেলবেলা। খুব ইন্টারেস্টিং, মানে আনন্দকে যে আবার গুনে রাখা যায়, মানে প্লেজার যে কাউন্টেবল হতে পারে সেটা সুনীল দেখিয়েছেন, যে 751তম আনন্দটি পেয়েছি সেদিন, যখন বিকেলবেলা মেঘ এসে ঝুঁকে পড়েছিল গোলাপ বাগান এবং তোমার পায়ে ফুটে গেল লক্ষ্মী ছাড়া কাটা। তখন বাতাসে ছিল বিহ্বলতা, তখন আকাশে ছিল কৃষ্ণ ক্লান্তি আলো। চমৎকার কিছু কথা। এবং তারপরে 752 নম্বর আনন্দটা একটু পরে দিলে পেলেন, যখন বৃষ্টি আসলো, করমচা রঙের হাত, চিবুকের রেখা, চোখে চোখ, গোলাপ সৌরভ মেশা প্রতিটি নিঃশ্বাস, মানে কি অদ্ভুত উপমা আছে, গোলাপ সৌরভ মেশা প্রতিটি নিঃশ্বাস, যত্ন করে জমিয়ে রাখার মতো, কারো নিঃশ্বাস সেটা আবার জমিয়ে রাখার মতো, মানে প্রেমের খুব গভীরতর পর্যায়ে গেলেই বোধহয় এমন উপমা দেওয়া সম্ভব, যে প্রতিটি নিঃশ্বাস যত্ন করে জমিয়ে রাখার মতো সম্প্রতি উল্টানো পদ তলে এত মায়া। এবং 751 নম্বর আনন্দের কথা আমরা শুনলাম, 752 নম্বর আনন্দের কথা শুনলাম, এরপরে আসে 949, মানে মাঝখান দিয়ে প্রায় 200 আনন্দ চলে গেছে। সেই 200 আনন্দ তাহলে কোথায় গেল? বিষয়টা হচ্ছে আসলে মানে ওই সময়ের অনুভবের প্রগাঢ়তা বা মানে ভালো লাগার যে নিবিড় আতিশয্য এতটা বেশি, মাঝখানে 200 টুকরো আনন্দ এর ভিতর দিয়ে আসলে কোন ফাঁকে বয়ে গেছে সেটা হিসাব আর কবি রাখতে পারেনি। মানে কেউ কাছে থাকলে বা তার সেই শুধুমাত্র মুখ দর্শনেই অপরিমেয় সময়ের মধ্যে যে আরো কত অপরিমেয় আনন্দ স্রোত বয়ে যায় সেটা আসলে খুঁজতে যাওয়া বৃথা। সেজন্যই হয়তো ক্ষণ অনুক্ষণ প্রতিক্ষণের মধ্যে হয়তো 200তম টুকরো আনন্দ চলে যায়, আমরা দিশা পাই না। 752 থেকে 950তম আনন্দের দিকে বায়ু ধায়, এবং তার পায়ে কাটা ফুটার ফলে সে হয়তো বাগানে থমকে দাঁড়িয়েছিল এবং সেখানে কিছুটা সময় কাটিয়েছিল নিচু হয়ে কাটা তুলতে, বা বাগানে কিছুটা সময় তার ফলে হয়তো কবিতাকে দেখলেন, এবং সেই জীবন্ত কাটার কাছে তাই কৃতজ্ঞ তিনি, এবং এতটাই কৃতজ্ঞ তার কাছে মনে হচ্ছে ওই লাইনটাতে যে জীবন্ত কাটার কাছে হেরে যায় গোপনেশ্বর। অসাধারণ কবিতা শুনিলেন এটা সেদিন বিকেলবেলা। সরি, আরেকটা কবিতা দেখি একটু পড়ার চেষ্টা করি, এটা হচ্ছে এটাও দারুণ, নুরুল মোহাম্মদ শহীদুল্লাহ একটা কবিতা, উল্টো ঘুরি কবিতাটার নাম। এত সহজেই ভালোবেসে ফেলি কেন, বুঝি না আমার রক্তে কি আছে নেশা, দেবদারু চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত। সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলি না কিছু, না বলা কথায় তন্ত্রে তনুতে পড়ি, যেন লাল ঘড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি। সহজে যদিও ভালোবেসে ফেলি, সহজে থাকি না কাছে, পাছে বাধা পড়ে যাই, বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে, আমি শুধু যাই দূরে, আমি দূরে যাই, স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চুয়া, সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেরো জলে, এত সহজেই ভালোবেসে ফেলো কেন। এই প্রশ্নের উত্তর তো আসলে যুগ যুগ ধরে মানুষ শুধু খুঁজে যায়, কখনো পাওয়ার নয় হয়তো। আরেকটা কবিতা পড়ি আমি, এটা হচ্ছে মহাদেব সাহার একটা কবিতা, এটার নাম হচ্ছে আসলে পরপর দুটো কবিতায় দারুণ পড়লাম, একটু আগেটাও কিন্তু দারুণ ছিল, উল্টো ঘুরি, এত সহজেই ভালোবেসে ফেলি, ওই লাইনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। সেটা হচ্ছে যে সহজেই আমি ভালোবেসে
মুখে ফেলি সহজে ভুলি না কিছু না বলা কথায় তন্ত্রে তনুতে পড়ি যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়াই নিজেকে আকাশের পাশাপাশি সহজে যদিও ভালোবেসে ফেলি সহজে থাকি না কাছে পাছে বাধা পড়ে যাই বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে আমি শুধু যাই দূরে দারুণ দারুণ খুবই দারুণ খুবই দারুণ এবং মহাদেব স্যার একটা কবিতা পড়বো বলেছিলাম এটা হচ্ছে না ওই কবিতাটার উল্টোটা একটু আগেরটা এটা হচ্ছে তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি আগেটা হচ্ছে কাছে এসেও দূরে চলে যেতে ইচ্ছে হয় আর এটা হচ্ছে আবার তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে ততই তোমার হাতে বন্দী হয়ে পড়ি তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে যাই এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি আমার কিছুই আর করার থাকে না তুমি এভাবেই বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই যদি ডুবে যেতে চাই তুমি দুহাতে জাগাও এমন সাধ্য কি আছে তোমার চোখের সামান্য আড়াল হই দুই হাত দূরে যাই যেখানেই যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছ ডালপালা তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র আকাশের চেয়েও আকাশ তুমি আমার ভেতরে জেগে আছো তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নেই যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই তত মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতন কোনদিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না তুমি জড়িয়ে রাখো তোমার কাঁটায় তোমাকে ছাড়াতে গিয়ে আষ্টে পৃষ্ঠে আরো জড়িয়েছি তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছি তোমাকে সাথে প্রতিটি কথাই কবিতা প্রতিটি মুহূর্তই উৎসব তুমি যখন চলে যাও সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিভে যায় বইমেলা জনশূন্য হয়ে পড়ে কবিতা লেখা ভুলে যায় তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল তোমার একটুখানি হাসির অর্থ এক কোটি বছর জ্যোৎস্না রাত তুমি যখন চলে যাও পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে তোমার সাথে প্রতিটি কথাই কবিতা প্রতিটি গোপন কটাক্ষই অনিঃশেষ বসন্তকাল তোমার প্রতিটি সম্বোধন ঝর্ণার এক একটি কলধ্বনি তোমার প্রতিটি আহ্বান এক একটি অনন্ত ভোরবেলা তাই তুমি যখন চলে যাও মুহূর্তে সব নদীপথ বন্ধ হয়ে যায় পদ্মা রূপালী ইলিশ তোর সৌন্দর্য হারিয়ে ফেলে পুষ্পোদ্যান খাখা মরুভূমি হয়ে ওঠে যতক্ষণ তুমি থাকো আমার নিকটে থাকে সপ্তর্ষি মণ্ডল মাথার উপরে থাকে তারা ভরা রাতের আকাশ তুমি যতক্ষণ থাকো আমার এই হাতে দেখি ইন্দ্রজাল আঙুলে বেড়ায় নেচে চঞ্চল হরিণ তুমি এলে খুব কাছে আসি সুদূর নীলিমা তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতে অপূর্ব মূর্ছনা যেন কারো অবিরল গাঢ় অশ্রুপাত তোমার সাথে প্রতিটি বাক্য এক একটি কবিতা প্রতিটি শব্দ সুর শিশির মহাদেব সাহার একটা কবিতা খুব সুন্দর তুমিও কবিতা এটা নাম এবং শুনছিলাম একটু আগে স্কর্পিয়ন্সের স্টিল লাভিং ইউ এটা লাইভ ভার্সন এবং তার আগে ছিল রেজওয়ান চৌধুরী বন্যার কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত একটু কিছু লাগে আরেকটা কবিতা আমি পড়ি কবিতাটা হচ্ছে
সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, তবে তার মৌলিক কবিতা নয়, এটা হচ্ছে একজন ফ্রেঞ্চ একজন কবি রোবেয়ার একটা কবিতা যার নাম দেনো, সেটার একটা বাংলা অনুবাদ সুনীল করেছেন, নাম দিয়েছেন কবিতা, সেটা একটু পড়ি। এই কবিতা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, অন্যরকম কথা। আমি তোমাকে এত বেশি স্বপ্নে দেখেছি যে তুমি তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছ। এখনো কি সময় আছে তোমার জীবন্ত শরীর স্পর্শ করার, এবং যে উষ্ঠ থেকে আমার অতি প্রিয় স্বর জন্ম নেয় সেখানে চুম্বন দেবার। আমি তোমাকে এত বেশি স্বপ্নে দেখেছি যে হয়তো আমার পক্ষে আর জাগাই সম্ভব হবে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোই, আমার শরীর সব রকম জীবন ও ভালোবাসার জন্য উন্মুক্ত। আমি তোমার ভুরু ছুঁতে পারি, ওষ্ঠ ছুঁতে পারি, এত কম। আমি তোমাকে এত বেশি স্বপ্নে দেখেছি, হেঁটেছি, কথা বলেছি, শুয়েছি তোমার ছায়ার সঙ্গে। শেষ হইয়া হইল না শেষ, এত সুন্দর একটা কবিতা। আমি তোমাকে এত বেশি স্বপ্নে দেখেছি যে তুমি তোমার বাস্তবতা হারিয়ে ফেলেছ। এখনো কি সময় আছে তোমার জীবন্ত শরীর স্পর্শ করার, এবং যে উষ্ঠ থেকে আমার অতি প্রিয় স্বর জন্ম নেয় সেখানে চুম্বন দেবার। আমি তোমাকে এত বেশি স্বপ্নে দেখেছি যে হয়তো আমার পক্ষে আর জাগাই সম্ভব হবে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোই, আমার শরীর সব রকম জীবন ও ভালোবাসার জন্য উন্মুক্ত। আমি তোমার ভুরু ছুঁতে পারি, ওষ্ঠ ছুঁতে পারি, এত কম। আমি তোমাকে এত বেশি স্বপ্ন দেখেছি, হেঁটেছি, কথা বলেছি, শুয়েছি তোমার ছায়ার সঙ্গে। আমাকে বেশ কিছু মধ্যে এসএমএস পাঠিয়েছেন ডক্টর জন ফ্রম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি নিউরো সার্জারি থেকে। নজরুল একটা কবিতা শুনতে চেয়েছিলেন, চৈতি হাওয়া, আশা করছি নেক্সট টাইম হয় অবশ্যই প্লে তো না মানে পড়ে শোনাবো আপনাকে। ছায়া কারোর জন্য একটা এসএমএস পাঠিয়েছেন, ফলিং ইন লাভ উইথ সামওয়ান ইজ দ্য বেস্ট ফিলিং এভার, ইউর প্রেজেন্স ইজ এনাফ টু ফিল, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু টাচ ইউ, অল আই ওয়ান্ট টু ফিল ইউর ব্রেথ। জেনজে বহুদিন পর এসএমএস পাঠিয়েছেন, আপনারা তো আবার আমার উপর অভিমান টভিমান করে এসএমএস পাঠান না, ভালো এসএমএস পাঠিয়েছেন দেখে খুশি হয়েছি, অনুপ্রেরণা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। আর এসএমএস করার নিয়মটা হচ্ছে প্রথমে আরি লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবো, এই গানটা আমার 7 বছরের আর জে লাইফে কখনোই প্লে করা হয়নি এবং আজকে ফার্স্ট টাইম প্লে করছি, কিন্তু গানটা বেশ আগের। এটা হচ্ছে 1998 সনের গান, এলআরবির একটা গান, এটা ছিল মিক্সড অ্যালবাম ধুনে। গানটা হচ্ছে আসলে ভালোবাসা নিয়ে, অনেক কথা হচ্ছে প্যাশন নিয়ে, কিন্তু এটা অন্যরকম একটা ভালোবাসার গান, যদিও শুনলে একটা রোমান্টিক গান মনে হয়। এটা হচ্ছে আসলে একজন বাবাকে নিয়ে গানটা লেখা, একজন মৃত বাবার প্রতি এই গানটা। লিরিসিস্ট যেটা লিখেছিলেন যে এত কাছে যে মানুষটা ছিল, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষটা, তার সেই বাবা যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, আসলে সেই বাস্তবতাকে মেনে না নিতে পারার দুঃখে থেকে আসলে এই গানটা লেখা। কথাগুলো ইন্টারেস্টিং, আমার কাছে খুব 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 বেশি ভালো লাগে গানটা। আমার ইনফ্যাক্ট এটা বললে ভুল হবে, এলআরবির সবচেয়ে পছন্দের গানগুলোর মধ্যে এটা আমার একটা, এবং সবচেয়ে অপরিচিত গানগুলোর মধ্যে এটা একটা। এলআরবির খুব কিছু বললাম, অনেক ভালো গান পরিচিতি পায় না খুব একটা। তো গানটার নাম হচ্ছে যে মানুষটি, এনজয় করুন, একটু পরে ফিরছি। So friends, welcome back for the last time tonight. অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, যারা এতক্ষণ সাথে ছিলেন, এসএমএস করে না করে, আওয়াজ করে না করে, উপস্থিতি জানান দিয়ে না দিয়ে, সবাইকে অজস্র ধন্যবাদ। আর টানা 3টা এপিসোড হলো, একটু প্যাশনেট, একটু আবেশ ছড়ানো, আবেগ ঘন। আজকে তার লাস্ট এপিসোড ছিল ট্রিলজির। আসলে আমার নিজেই খারাপ লাগছে, 3টা এপিসোড এরকম পরপর করে মনে হচ্ছে যে একটা মায়ের বাঁধনে জড়িয়ে যাওয়ার মতো, মায়ের জগতে সবচেয়ে বড় সত্যি কথা। আর একটু আগে শুনছিলাম লাকি এখানের গান, এই নীল মনিহার, তার আগে ছিল যে মানুষ টিলারপির গান, এবং আমি সর্বশেষ আরেকটা গান প্লে করবো, সেটা হচ্ছে জন ডেনভার একটা গান, প্রেমস প্রেয়ার্স এন্ড প্রমিসেস। সেই গানটা শুনতে শুনতে আপনি ঘুমিয়ে যান, ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি ওই গানটার সাথে সাথে। আর সর্বশেষ একটা আবৃত্তি করছি, আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুর পরেও জীবন সুন্দর, এটা এই কবিতাটাতে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। অনেক না পাওয়ার পরেও তারপর অনেক কিছু অনেক বেশি প্রাপ্তি থেকে যায়। সুনীলের আরেকটা কবিতা, নিজের কানে কানে কবিতাটার নাম। এই কবিতাটার কথাগুলো কিন্তু নিজের হৃদয়ে লালন করতে হবে, সেজন্য এটা সর্বশেষ কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের, নিজের কানে কানে। এক এক সময় মনে হয় বেঁচে থেকে আর লাভ নেই, এক এক সময় মনে হয় পৃথিবীটাকে দেখে যাব শেষ পর্যন্ত, এক এক সময় মানুষের উপর রেগে উঠি, অথচ ভালোবাসা তো কারো কি দিতে হবে, জন্তু জানোয়ার গাছপালাদের আমি ওসব দিতে পারি না। এক এক সময় ইচ্ছে হয় সবকিছু ভেঙে চুরে লণ্ডভণ্ড করে ফেলি, আবার কোনো কোনো বিরল মুহূর্তে ইচ্ছে হয় কিছু একটা তৈরি করে গেলে মন্দ হয় না,
হঠাৎ কখনো দেখতে পাই সহস্র চোখ মেলে তাকিয়ে আছে সুন্দর, কেউ যেন ডেকে বলছে এসো এসো। কতক্ষণ ধরে বসে আছি আমি তোমার জন্য, মনে পড়ে বন্ধুদের মুখ যারা শত্রু হতেও তো পারত, মনে পড়ে হালকা শত্রুদের যারাও হয়তো কখনো আবার বন্ধু হবে। নদীর কিনারে গিয়ে মনে পড়ে নদীর চেয়ে উত্তাল সুগভীর নারীকে, সন্ধ্যের আকাশ কি অকপট, বাতাসে কোনো মিথ্যে নেই। তখন খুব আস্তে ফিসফিস করে প্রায় নিজেরই কানে কানে বলি, একটা মানুষ জন্ম তো পাওয়া গেল, নেহাত অজটিল তো কাটল না।